অনেকে দেখি যে বলে যে বাইকের দামে গাড়ি, বাইকের দামে গাড়ি, তা আজকে এই জন্য আমি একটা নিয়ে আসলাম ভাই, বাইকের দামে গাড়ি। সত্যি বিশ্বাস করেন এই গাড়িটার দাম দিব বাইকের দামে। আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন আপনি ভাই? ভাই আসি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আজকে কি গাড়ি দেখাবেন বলেন ভাই? আজকে গাড়ি দেখাবো হচ্ছে, অনেকে দেখি যে বলে যে বাইকের দামে গাড়ি, বাইকের দামে গাড়ি, তা আজকে এই জন্য আমি একটা নিয়ে আসলাম ভাই, বাইকের দামে গাড়ি। সত্যি বিশ্বাস করেন এই গাড়িটার দাম দিব বাইকের দামে। তবে প্রাইসটি থাকবে ভিডিও লাস্টে। শামীম ভাই, আমি বলবো এই গাড়িটি টয়োটা স্টাইলের সলিল। আচ্ছা, এটার মডেল ইয়ার হচ্ছে 95, রেজিস্ট্রেশন ইয়ার 2000, 1331 সিসির গাড়ি, হোয়াইট কালার, ইয়াফা ইঞ্জিন, অকটেন ডিপেন তেলের গাড়ি, এলপিজি সিএনজি নাই। এটা এখন অকটেন ডিপেন গাড়ি ভাই, সিএনজির করার প্রয়োজন নাই, কারণ এটা সিসি তো 1331 সিসি। এটা এখনও তেলের মানে পারফিউমসটা অনেক ভালো, মাইলেজ অনেক ভালো যায়, যেই জন্য এটা এলপিজি সিএনজি করার কোনো প্রয়োজন নাই। তবে অবাক করার বিষয় হচ্ছে কি জানেন, এটার ভিতরে যে ইন্টেরিয়ার, এটা যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে ভাই এত ওল্ড মডেলের গাড়ি ভিতরে ইন্টেরিয়ার এখনই এত ফ্রেশ কীভাবে। তবে আমি বলবো যাদের ছোট্ট ফ্যামিলি, কম বাজেটের মধ্যে একটি গাড়ি কেনার ইচ্ছে আছে, ছোটো ফ্যামিলি, তাদের জন্য বেস্ট একটি গাড়ি, দেরি না করে চলে আসুন আমাদের এই গাড়ি দেখার জন্য আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে। তো বাইক না কিনে চার চাকায় ফিরে, চার চাকায় কিনুন। আচ্ছা ভাইয়া, দেখেন আপনি ভিতরে ইন্টেরিয়ারটা একটু দেখেন, মাথা নষ্ট হয়ে যাবে। সিটগুলো দেখেন, এত পুরাতন মডেলের গাড়ি শামীম ভাই, সিটগুলো দেখলে তো মনটা ভরে যায় ভাই। এটা কিন্তু সিট কাভার না, অরিজিনাল সিট কিন্তু এটা। আর এই ডোরের পেট কালারটা দেখেন, সিটের কালার এবং কি পেটের কাপড়টা সেম সেম। আর দেখেন এই যে রিয়াকশন থেকে শুরু করো, কোথায় একটু স্কেচ নাই শামীম ভাই, কোথায় কোনো খোলা কাটা নাই, কিচ্ছু নাই। এই যে পিছন থেকে দেখেন আপনি একটু, আর গাড়ি যদিও আপনার কাছে বাইক থেকে ছোট মনে হয় ভাই, ভিতরে কিন্তু আপনার হিউজ স্পেস, স্পেস হিউজ শামীম ভাই। এটা আপনি ওই যে একটা প্রিমিয়াম যদি কিনেন 40 লাখ টাকা দিয়ে, ওটার মধ্যে পাঁচজন যে যেতে পারবেন, অনায়াসে এটার মধ্যে পাঁচজন যেতে পারবেন। আচ্ছা, ছোটো গাড়ি শামীম ভাই, দেখেন পিছনে কি স্পলার লাগানো আছে, গ্লাসটি একটু কাছে আসেন না শামীম ভাই, গ্লাসটা দেখেন না ভাই, 100% অরিজিনাল গ্লাস, একদম 100% ভাইয়া, এটার কোনো ভুল নাই। ব্যাক লাইট, শো লাইট, প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল। আর আমি আপনাকে দেখাই ছোটো গাড়ি হিসাবে পিছনে স্পেসটা কিন্তু খারাপ না শামীম ভাই, যে পরিমাণ স্পেস এটা কিন্তু অনায়াসে আপনার এই পিছনে চার পাঁচটা ব্যাগ ক্যারি করতে পারবেন আপনি। এই যে দেখেন ভাই, অনায়াসে চার পাঁচটা ব্যাগ এখানে আপনি ক্যারি করতে পারবেন। অকটেন ড্রিভেন গাড়ি, সেক্ষেত্রে আপনার পিছনের জায়গাটা কিন্তু রয়ে গেছে দেখেন। জি, স্পেয়ার চাকা জগুলে দেখেন ভাইয়া, পিছনের স্পেয়ার টায়ারে এখানে দেখেন অরিজিনাল কালার শামীম ভাই, এখনো পর্যন্ত রঙের একটা ছিটা ফোটা নাই, পুরা গাড়িটাই শামীম ভাই, পুরা গাড়িটাই অরিজিনাল কালার ছিল। তবে কিছু স্কেচ ছিল যে জন্য আমরা টাচ আপের কাজ করেছি ভাইয়া। হ্যাঁ, আর এই যে স্টিকারটা আমরা লাগাইছি স্টাইলের সোলিলের, অনেক সুন্দর লাগে। রিংগুলো দেখেন একদম নতুন সিলভার কালার, টায়ারের কন্ডিশনগুলো ফ্রেশ শামীম ভাই। এই গাড়িটার ডোরের যদি আপনি সাউন্ডটা শুনেন অবাক হয়ে যাবেন। দেখেন আমি একটু দেখাই আপনাকে, এখনও মানে এত সুন্দর সফট সাউন্ডটা, অন্যরকম। দেখেন ভিতরটা দেখেন, এই গাড়ি দেখার কিছু নাই শামীম ভাই, এই গাড়ি এটার মধ্যে কিন্তু ভাইয়া ব্যাক ক্যামেরা আছে, একটু দেখাই দিই, না দেখালে বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না ভাই, বিশ্বাস করবেন না। এই যে দেখাই দিই, দেখেন, আসো আসো আসো, ব্যাক ক্যামেরা কোথায় দেখে দেন, এই যে ব্যাকে দিছি ভাইয়া, চলে আসো, এই তো ব্যাক ক্যামেরা, একদম ক্লিয়ার স্পষ্ট আমার শোরুমটা দেখা যাচ্ছে। আচ্ছা শামীম, আসেন ইঞ্জিন রুমটা দেখাই, তারপর এটার প্রাইস বলবো এবং কি আমাদের শোরুমের লোকেশনটা বলবো। ওকে, আর প্রাইসটা কিন্তু লাস্টে আমরা একটু বলে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, বাইকের দামে বলছি না, বাইকের দামে দিব ইনশাআল্লাহ। ওকে শামীম ভাই, দেখেন মানে অনেকে ভাইয়া, অনেক জায়গায় অনেক মানে দেখি না যে ভিডিওর মধ্যে অনেকে গাড়ি টোকা দেয়, বলে টনটনা গাড়ি, তিন বডি গাড়ি, তিন বডি ভাই, এটা কিন্তু আমার অভ্যাস নাই, কিন্তু এই গাড়িটা আমার কেন জানি বলতে ইচ্ছা করতেছে শামীম ভাই, তিন বডি দেখেন কি টনটন করে। আচ্ছা দেখেন শামীম ভাই, এটা চেসিস নাম্বারটা দেখেন আপনি কি ক্লিয়ার, কত ক্লিয়ার। আচ্ছা এই যে ইঞ্জিনের নেম প্লেটটা দেখেন কত ক্লিয়ার, এই যে দেখেন অরিজিনাল স্টিকারগুলো শামীম ভাই, এই যে অরিজিনাল স্টিকার, অরিজিনাল স্টিকার, এই যে মার্সেলের অরিজিনাল স্টিকার, মার্সেলের কালারটা দেখেন একদম অরিজিনাল কালার, বাট এই যে ওয়াশ করতে করতে একটু কালার এখান দিয়ে উঠে গেছে। ইঞ্জিনের চেহারাটা দেখেন, ইয়াফা ইঞ্জিন 1300 সিসির, একদম মানে ইঞ্জিন রুমটা দেখেন কত পরিপাটি, কত পরিপাটি দেখেন, একদম সাজানো গোছানো শামীম ভাই। এই গাড়ি দেখার কিছু নাই, আমি শুধু বলবো যারা বাজেট কম, ছোট ফ্যামিলি, ঢাকার মধ্যে ঘুরবেন,
তাদের জন্য বেস্ট একটি কার, দেরি না করে চলে আসুন আমাদের শোরুম। ঢাকার মধ্যে না শুধু ভাই, এটা নিয়ে চাইলে আপনি ভাইয়া টেকনাফ থেকে তেতুলিয়া যেতে পারবেন। আচ্ছা, কিন্তু সাধারণত ছোট গাড়ি নিয়ে তো হাই রোডে মানুষ কম যায়, যে জন্য আমি বললাম যারা শুধু ঢাকার মধ্যে চলতে চান ফ্যামিলি নিয়ে তাদের জন্য বেস্ট একটি গাড়ি সামনে। আচ্ছা রাইট, ওকে, এটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই? এটার প্রাইসটা চাচ্ছি হচ্ছে ভাইয়া 470,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এখান তো কিছুটা অনার করবো আমরা। ওকে, আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশের বিল্ডিংটা আমাদের। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি চিনতে কষ্ট হয় ফোন দিয়ে জেনে নিন। আর আরেকটি কথা আমি বলি, আপনারা যে যেখান থেকে শামীম ভাই ব্লগ দেখেন, রিভিউ দেখেন, গাড়ি যেখান থেকে আপনারা কিনেন, ক্রয় করেন, গাড়ি সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে হয়, কোনো ইনফরমেশন জানতে হয়, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, সঠিক ইনফরমেশনটি দিয়ে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ আব্দুর রহমান ভাই, আবারও দেখা হবে, সবাই ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।